দেশে আবারও বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। একদলীয় বাকশালী সরকারের বিদায়ের জন্য ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন। বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও বলেন, অতীতেও আপোষ করেনি দেশের জনগণ, এবার ভোটাধিকার ও গণতন্ত্র প্রশ্নে কোনো আপোষ করবে না তারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এই আলোচনার আয়োজন করে। পতিত্ব করেন ফাউন্ডেশনের রিস সেলের আহ্বায়ক ডাক্তার জোদা তাজনিন ওয়ারিস সিমকি। বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন, বিএনপির প্রিয় নেতা রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।